ছবি যেমন ইতিহাসে সাক্ষী হয়ে থাকে, তেমনি কিছু কিছু ছবি তৈরি করে নতুন ইতিহাসও। তবে তা যে সবসময় বিতর্কের ঊর্ধ্বে থাকে তা নয়। অনেক ছবি নিয়েই এখনও চলছে আলোচনা, সমালোচনা এবং বিতর্ক। এমন পাঁচটি রহস্যময় ছবি নিয়ে থাকছে এই পর্ব। টাইম ট্রাভেলার। টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণ বাস্তবে সম্ভব কিনা তা নিয়ে খোদ গবেষকদের মধ্যেও রয়েছে বিতর্ক। আর অনেকেই আছেন যারা বিশ্বাস করেন ইতোমধ্যেই আবিষ্কার হয়ে গেছে টাইম মেশিন। এই বিশ্বাসের পেছনে অবশ্য দায়ী বেশ কিছু রহস্যময় ছবি যেখানে টাইম ট্রাভেল সম্ভব বলেই মনে হতে পারে। 1941 সালে কানাডার সাউথ ফর্ক ব্রিজ উদ্বোধনের সময় তোলা হয়েছিল এই ছবিটি। ছবির এই ব্যক্তিকে নিশ্চয়ই আশপাশের মানুষদের তুলনায় একটু অন্যরকম লাগছে। লাগারই কথা, কারণ এই ব্যক্তির পোশাক, চুলের স্টাইল বা সানগ্লাস কোনোটাই সে সময়ের নয়। এমনকি লোকটির হাতে থাকা ক্যামেরাটিও সে সময় আবিষ্কারই হয়নি। ছবিটি দেখে অনেকে দাবি করেছেন মানুষটি কোনোভাবেই সে সময়ের নয়, সময় পরিভ্রমণ ছাড়া সেখানে তার থাকারই কথা নয়। কিন্তু বরাবরের মতোই ছবিটি কম্পিউটারে এডিট করা হয়েছে বলে মত দিয়েছেন বিজ্ঞানীরা। নাগার আগুনের গোলক। সাধারণত অক্টোবরের শেষের দিকে থাইল্যান্ডের মেকং নদীতে দেখতে পাওয়া যায় এক অদ্ভুত দৃশ্য। নদীর পানি থেকে ছোট ছোট আগুনের গোলক আকাশের দিকে উঠে যেতে যেতে মিলিয়ে যায়। স্থানীয়দের কাছে এগুলো নাগার আগুনের গোলক বা মেকং লাইটস নামে পরিচিত। মেকং নদীতে বাস করা পৌরাণিক দানব ফায়া নাগার নামেই পরিচিতি পেয়েছে এই গোলকগুলি। লালচে রঙের এসব আগুনের গোলক কোনো কোনোটি বাস্কেটবলের সমানও হয় বলে দাবি করেছেন অনেক প্রত্যক্ষদর্শী। সাধারণত নদী থেকে 100 মিটার উপরে উঠেই মিলিয়ে যায় এই আগুনের গোলকগুলি। অনেক গবেষকদের মতে নদীর অপর পার থেকে সৈন্যদের ছোড়া ট্রেসার বুলেট বা ফ্লেয়ার গানের ঝলক দেখে মানুষজন ভুল করে। আবার কেউ বলছেন প্রাকৃতিকভাবে সৃষ্ট দাহ্য ফসফেন গ্যাসের কারণে তৈরি হয় এসব আগুনের গোলক। আসলে কি ঘটে মেকং নদীর এসব গোলকগুলোর ক্ষেত্রে তার সন্তোষজনক ব্যাখ্যা কিন্তু এখনও খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। ম্যাকমিনভিলের ইউএফও। পৃথিবীতে ইউএফও বা ভিনগ্রহের যান আসার অনেক প্রমাণ অনেক সময়ই হাজির করা হচ্ছে, যা সবই বিজ্ঞানীরা বাতিল করে দিচ্ছেন বা মিথ্যে বলে প্রমাণিত হচ্ছে। কিন্তু ভিন গ্রহের প্রাণীদের বিষয়ে বিশ্বাসীদের কাছে এখনও কিছু ছবি রয়েছে যা নিয়ে বিতর্ক চলে আসছে অনেকদিন ধরেই। 1950 সালের 11 মে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগনের ম্যাকমিনভিলের আকাশে দেখা পাওয়া গিয়েছিল এমন একটি ফ্লাইং সসার যার ছবি সে সময় ব্যাপক আলোড়ন তুলেছিল। সেদিন পল ট্রেন্ট নামে এক ব্যক্তি ফ্লাইং সসারের কয়েকটি ছবি তুলতে সক্ষম হন। লাইফ ম্যাগাজিন ছাড়াও শতাধিক পত্রিকায় এই ছবি ছাপা হওয়ার পর এটি নিয়ে শুরু হয়েছিল ব্যাপক আলোচনা সমালোচনা। ইউএফও রিসার্চ প্রজেক্টের গঠিত কন্ডন কমিটির এক অনুসন্ধানী এবং নবচারী উইলিয়াম কে হার্টম্যান 1967 সালে ছবির নেগেটিভ হাতে পান এবং গবেষণা চালান। রিপোর্টে তিনি জানান এটি একটি অজানা উড়ন্ত বস্তু বা ইউএফও হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে তিনি উল্লেখ করেন ছবিগুলোতে কারিগরি ফলানো হতে পারে। একটি মডেল বিদ্যুতের তারে ঝুলিয়ে দিয়ে ছবি তোলা হয়েছিল বলেও জানান তিনি। 1980 সালে চালানো আরেকটি পরীক্ষার পরও জানানো হয় ছবিগুলো মিথ্যা। যদিও 1975 সালে ইউএফোলজিস্ট ব্রুস ম্যাকাবে ছবিগুলো পরীক্ষা করে জানিয়েছিলেন সেগুলি আসল এবং সত্যিকার অর্থে যে ভিনগ্রহের যানের অস্তিত্ব আছে তার প্রমাণ ওই ছবি। সবশেষ 2013 সালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় ছবিগুলো নকল এবং গুজব ছাড়া আর কিছুই নয়। কিন্তু এই ছবি বিশ্বাস করেন বহু মানুষ, এমনকি প্রতি বছর ম্যাকমিনভিলে আয়োজন হয়ে চলেছে ইউএফও ফেস্টিভ্যাল। রাইনহাম হলের ব্রাউন লেডি। ইংল্যান্ডের নরফোকে রয়েছে রাইনহাম হল। ক্যাপ্টেন হিউবার্ট সি প্রোভান্ট 1936 সালের 19 সেপ্টেম্বর রাইনহাম হলে এই ছবিটি তোলেন। ছবি ডেভেলপ করা হলে একজন নারীর ধূসর ধোঁয়াচে প্রতিকৃতি দেখতে পান তিনি। রাইনহাম হলের ইতিহাস অবশ্যই ভূতুড়ে ছবির পক্ষেই ছিল। কুখ্যাত লেজি জারোথি ওয়ালপুল এই প্রাসাদের মধ্যে অন্তরীণ থাকা অবস্থায় মারা যান 1726 সালে। এরপর থেকে তার অতৃপ্ত আত্মা ধোঁয়াচে বাদামি অবয়ব হয়ে প্রাসাদে ঘুরে বেড়াতো বলে জনশ্রুতি রয়েছে।
1937 সালের 4 জানুয়ারি লাইফ ম্যাগাজিনে এই ছবি প্রকাশ করা হয়েছিল। কিন্তু সন্দেহবাদীদের মতে এই ছবিটি কোনো মতেই সত্য হতে পারে না। ছবিটি নানাভাবে পরীক্ষা করে জানানো হয়েছে এতে ডাবল এক্সপোজার হয়ে থাকতে পারে বা দুটি ছবিকে একটার উপর আরেকটা বসিয়ে এই ছবি তৈরি করা হয়ে থাকতে পারে। তবে অতি প্রাকৃতিক ঘটনায় বিশ্বাসীদের কাছে এই ছবিটি যে সত্য তা নিয়ে নেই কোনো দ্বিমত। ম্যাডোনা ও ইউএফও, এটি ক্যামেরায় তোলা ছবি না হলেও 15 শতকের মাঝামাঝি সময়ে আঁকা এই ছবিতে রয়েছে অস্বাভাবিক এমন একটি বিষয় যা নিয়েও আলোচনা ও বিতর্ক রয়েছে বিস্তর। ডমিনিকো গিল্লানজায়োর আঁকা ম্যাডোনা উইথ সেন্ট জিওভান্নির ছবিতে মেরি জানকাদের উপর একটি অদ্ভুত ভাসমান বস্তুর প্রতিকৃতি আঁকা রয়েছে। এর নিচে রয়েছে একজন মানুষ ও একটি কুকুরের ছবি, যারা মাথা তুলে ওই বস্তুটির দিকেই তাকিয়ে রয়েছে বলে প্রতীয়মান হয়। তবে অনেকে বিশ্বাস করেন অন্য কোনো গ্রহ থেকে ভিন গ্রহবাসীরা প্রাচীনকাল থেকে পৃথিবীতে যাতায়াত করছে আর এই চিত্রকর্মটিতে এমনই একটি বিষয় তুলে ধরা হয়েছে। কিন্তু যখন বিমানের চিন্তায় আসেনি মানুষের মনে, তখন এমন অদ্ভুত একটি উড়ন্ত বস্তু দিয়ে আসলে কী বোঝানো হয়েছিল তা আজও হয়ে রয়েছে একটি রহস্য। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত